এই ওয়েদারে কিন্তু পাখি প্রচুর পরিমাণে স্নান করে, এটা আপনারা খেয়াল করবেন। এটা আমার ফার্মেও হচ্ছে, আপনাদের ফার্মেও হচ্ছে, জাবা বলুন ফিঞ্চ বলুন, প্রতিটা ফিঞ্চ পাখি এই ওয়েদারে প্রচুর পরিমাণে স্নান করে। কেন স্নান করে? ওরা এই সময়টাতে মল্টিংয়ে পড়ে, প্রচুর পরিমাণে মল্টিং করে, কারণ এই সময়টা কেটে গেলেই, বর্ষাকালটা কেটে গেলেই ওরা ব্রিডিং মুডে চলে আসে, আর শীতকালেই পাখিগুলো ব্রিডিং করে। নমস্কার বন্ধুরা, আমি তন্ময়। তো বন্ধুরা, আজ আমি আছি কলকাতার এক্সিকিউটিভ যে পিঙ্ক পাখির ফার্মটা রয়েছে ওই ফার্মে রয়েছি, যেখানে গত কয়েক বছর ধরে গোল্ডেন, লংটেল, আউল, স্টার বিভিন্ন রকম পাখিকে ব্রিড করানো হয়েছে। ব্রিডিং সাকসেসও খুব ভালো হয়েছে। এবছর আরও হাই মিউটেশন, আরও দামি পাখি কিছু নিয়ে আসা হয়েছে, সেসব পাখিকে ব্রিডিং করানো হবে। সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। আপনাদেরই উপকারের জন্য আজকের এই ভিডিওটি বানাচ্ছি। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ ওয়েদার প্রচণ্ড খারাপ, পুরো ড্যাম্প ওয়েদার চলছে। বর্ষার সময় পাখি প্রচণ্ড মারা যাচ্ছে। এই বর্ষার সময় অনেকের মাদার পেয়ার নষ্ট হয়ে যাচ্ছে। এই বর্ষার সময় যদি আপনারা কেয়ারটা ঠিক করে নিতে পারেন এই ছোটো ছোটো ফিঞ্চ পাখির ওপর, জাবা পাখির ওপর, তাহলে এই বর্ষার পরেই যে শীতকাল আসবে, যে ব্রিডিং সিজনটা আসবে, সেই ব্রিডিং সিজনে কিন্তু এইসব মাদার পেয়ার দিয়ে ব্রিডিং করাতে পারবে। সেটা গোল্ডেন ফিঞ্চ হোক বা বেঙ্গলি ফিঞ্চ হোক বা জাবা হোক, পাখিগুলোকে সুস্থ রাখতে হবে, কেয়ার নিতে হবে। এইসব কেয়ারিংয়ের জন্যেই আজকে আপনাদের এই ভিডিওটি বানিয়ে দিয়েছি। ভিডিওটি দেখলে একদম 100% আপনারা রেজাল্ট পাবেন আর উপকারে আসবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, তো বাইরের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছেন কীরকম চলছে। আমার যে ফার্মের বাইরে চারিদিকে জল জমে গেছে, একদম ড্যাম্প ওয়েদার চলছে। এই ওয়েদারে আমার পাখিগুলো কতটা এনজয় করছে আপনারা শুধু দেখুন। প্রতিটা পাখি খুব আনন্দ সহকারে আছে, খুব এনজয় করছে। পাখিগুলোকে সেইভাবে আমি কেয়ার নিয়ে রেখেছি, তবেই তারা এনজয় করছে। সেটা কী গোপনত্বটা, কী সেই টিপসটা কী আমি আপনাদেরকে জানাচ্ছি। ড্যাম্প ওয়েদার যখন শুরু হচ্ছে, মনে করুন খবরে আপনাদের বলে দিল যে মঙ্গলবার থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, আপনারা কী করবেন? সোমবার দিনই পাখিকে তুলসী ড্রপ মেরে দেবেন। 1 লিটার জলে 5 থেকে 10 ফোঁটা তুলসী ড্রপ দিয়ে দেবেন, যে কোনো তুলসী ড্রপ, যে কোনো বড় বড় মুদিখানা দোকানে আপনারা পাবেন, মানুষের ওষুধ দোকানে পাবেন, তুলসী ড্রপ নিয়ে আসবেন, পাখিকে মেরে দেবেন। আমি কেবা কোম্পানির তুলসী ড্রপ ইউজ করি, আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নেবেন আমি কীভাবে ইউজ করছি। আর একটা হচ্ছে RCM কোম্পানি, যখন যেটা পাই সেটা আমি কিন্তু পাখিকে ইউজ করাই। যেই দেখছি ড্যাম্প ওয়েদার আসতে চলেছে, বৃষ্টির ওয়েদার আসতে চলেছে, আমি তুরান্ত আগের দিন পাখিকে তুলসী ড্রপটা মেরে দিই। ওটা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, এত সুন্দর কাজ করে, যারা তুলসী ড্রপ ইউজ করেননি তারা জানেন। এবার যাদের হয়তো মনে হচ্ছে পয়সা নেই, তুলসী ড্রপ কিনতে পারছে না, তারা কী করবে? ঘরের আশেপাশে কোথায় তুলসী পাতা আছে সেটা আপনারা একটু খোঁজার চেষ্টা করবেন। সেই তুলসী পাতা নিয়ে এসে সকালবেলা ভালো করে জলে ফোটাবেন। 1 লিটার জলের জন্য অন্তত 300 থেকে 400 ml জলকে ভালো করে তুলসী পাতাকে ফোটাবেন। 1 লিটার জলে বাদবাকি জলটা মিশিয়ে পাখিকে সকালবেলা দেবেন। তার আগের দিন রাতে পাখি জলের বাটি বার করে রাখবেন। পরের দিন ওই তুলসী পাতা ফোটানো জলটা পাখিকে দেবেন, কাজ হয়ে যাবে। তুলসী ড্রপের কাজটা 100% হয়, আর তুলসী পাতার কাজটা 70 থেকে 80% হয়। দুটো কাজই হয়, কারণ ওটা একটা মেডিসিন কোম্পানিতে বিভিন্ন রকম ল্যাবে টেস্ট করে তৈরি করা হচ্ছে, ওর কাজটা দ্বিগুণ। আর ন্যাচারাল তুলসী পাতার কাজটা একটু স্লো, কম, কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, খুব ভালো এই মেডিসিনটি। এর পরের দিন আপনারা কী করবেন? এর পরের দিন একটা মেডিসিন আছে, সেই মেডিসিনটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই হলো সেই মেডিসিন, যেই দিন ড্যাম্প ওয়েদার চলবে, মনে করুন সোমবার মেরে দিয়েছেন, সোমবার একদম ওয়েদার ঠিক আছে, তুলসী ড্রপ চললো, আগে থেকে আপনাদেরকে প্রিপারেশান নিতে হবে যে মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টি আসতে চলেছে। যেই মঙ্গলবার দিন সকালবেলা উঠে দেখছেন বৃষ্টি হচ্ছে, প্রচুর ড্যাম্প ওয়েদার হয়ে গেছে, ওই দিন সকালবেলা এই মেডিসিনটি মারবেন। মেডিসিন নামটা আপনারা দেখে নিন ভালো করে, হিউম্যান মেডিসিন। যে কোনো মানুষের ওষুধ দোকানে গিয়ে আপনারা বলবেন
এই মেডিসিনটি আপনাদেরকে দিয়ে দেবে, এই ছবিটি দেখাবেন, মেডিসিনটি দিয়ে দেবে। বাচ্চাদের একটা গা হাত পা ব্যথা জ্বরের ওষুধ, তা বাচ্চাদের গা হাত পা ব্যথা জ্বরের ওষুধ হতে পারে, কিন্তু পাখি যে কীভাবে কাজ করে আমি বিগত কয়েক বছর ধরে ইউজ করে আসছি, এত সুন্দর রেজাল্ট পাচ্ছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই আপনাদেরকে বললাম এই মেডিসিনটিতে কিনে হাতের কাছে রাখবেন, দাম সামান্য 47-48 টাকা দাম, দামটা মুছে গেছে, আমি অনেকদিন আগেই কিনেছিলাম। এই ওষুধটি আমার পাখির ঘরে সবসময় থাকে, যদি কোনো পাখির দেখছি গা ফুলিয়ে বসে আছে, ঝিমিয়ে বসে আছে, আমি এক ড্রপার নিয়ে এক ফোঁটা খাইয়ে দিই ডাইরেক্ট, 2 ঘন্টা পরে সে দেখি পাখি একদম ফিট। তো যাই হোক, এই মেডিসিনটি ইউজ করবেন, কতটা ইউজ করবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই যে বাটিটা দেখছেন, এই বাটিতে এই মেডিসিনটি যদি দেন, হাফ বাটি জলে 5 ফোঁটা ড্রপার দিয়ে 5 ফোঁটা দেবে, কাজ হয়ে যাবে, একদিনই দেবে, এর বেশি কিন্তু দেবেন না। এবার মনে করছেন লিটারে কত জল, 1 লিটার জলে 10 ml। জলে মেডিসিন কাজ খুবই স্লো হয়, তো সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না, কিন্তু 10 ml দেবেন, জলটা ভালো করে গুলিয়ে পাখিকে সকালবেলা প্রোভাইড করবেন, কিন্তু 4-5 ঘন্টা পর জলটি ফেলে দেবেন। অলরেডি 4-5 ঘন্টা পাখি ওষুধ মিশ্রিত জল ভালো থাকে, তারপরেই কিন্তু ব্যাকটেরিয়া পাম্প করে, এতে পাখি শরীরে উল্টো রিয়াকশান করবে। যে কোনো মেডিসিন, শুধু এই মেডিসিনটি বলছি না, যে কোনো মেডিসিন, ভিটামিন হোক, ক্যালসিয়াম হোক, কি পায়খানার মেডিসিন হোক, যে কোনো মেডিসিন 4-5 ঘন্টার বেশি আপনারা রাখবেন না। অনেক বিড়ালরা বলে 8 ঘন্টা রাখা যায়, 10 ঘন্টা রাখা যায়, কারোর কথা শুনে লাভ নেই, আমি নিজে প্রমাণিত, আমি টেস্ট করেছি, 7-8 ঘন্টা রাখার পর যে কোনো মেডিসিনে তাতে উল্টো রিয়াকশান হয়, তাকে তাতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ফার্ম করে এবং পাখি অসুস্থ হয়ে যায়। এই কাজটা আপনারা ফার্স্টে করবেন। এই হয়ে গেল মেডিসিন, এইভাবে কেয়ার নিয়ে রাখবেন, পাখিগুলো দেখবেন কতটা সুস্থ স্বাভাবিক আছে। তা বলে এখন 4-5 দিন ড্যাম্প ওয়েদার চলছে, 4-5 দিন ওই মেডিসিনটি মারবেন? না, মারা যাবে না, একদিনই মারতে হবে। রুমের টেম্পারেচারটা আপনাদের কন্ট্রোল করতে হবে, কীভাবে কন্ট্রোল করবেন, চারিদিকে ঢেকে রাখবেন, ঘরের মধ্যে লাইট জ্বেলে রাখবেন। দেখছেন আমার ঘরে কতটা আলো, বাইরে কিন্তু মেঘলা ওয়েদার, আলো বন্ধ করে দিলে রুমে অন্ধকার হয়ে যাবে, অন্ধকার রাখা চলবে না, পাখির ঘর আলো টাইপের ঘর লাগবে, বিশেষ করে ফিঞ্চ পাখি বা জাভা পাখি, চারিদিকে আলোর ব্যবস্থা করবেন, টিউবলাইট হোক, বাল্ব হোক, আলো রাখবেন, ড্যাম্প ওয়েদার হলে চলবে না, 1 নম্বর। দ্বিতীয়ত, পাখি যদি এরকম ডবল নেটের ঘর হয় খুব ভালো, যেমন পাখি অ্যালবেস্টার শিটে বসতে পারবে না, যারা বানাতে পারছে না তাদের ব্যাপারটা আলাদা, তারা চেষ্টা করবে অ্যালবেস্টার শিটটা যেন পরিষ্কার থাকে, ড্যাম্প না থাকে, মানে ভিজে আছে। আর এই ওয়েদারে কিন্তু পাখি প্রচুর পরিমাণে স্নান করে, এটা আপনারা খেয়াল করবেন, এটা আমার ফার্মেও হচ্ছে, আপনাদের ফার্মেও হচ্ছে, জাবা বলুন, ফিঞ্চ বলুন, প্রতিটা ফিঞ্চ পাখি এই ওয়েদারে প্রচুর পরিমাণে স্নান করে। কেন স্নান করে? ওরা এই সময়টাতে মল্টিংয়ে পড়ে, প্রচুর পরিমাণে মল্টিং করে, কারণ এই সময়টা কেটে গেলেই, বর্ষাকালটা কেটে গেলেই ওরা ব্রিডিং মুডে চলে আসে, আর শীতকালেই পাখিগুলো ব্রিডিং করে। ওদের শরীর থেকে একটা হরমোন, একটা টক্সিন, মানে বজ্র পদার্থ বেরিয়ে যায়, সেই কারণেই হয়তো ওরা প্রচুর পরিমাণে স্নান করে। তো সেই ডিটেলসটা আমার অতটা জানা নেই, তো আমি বিস্তারিত পরে জেনে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এইভাবে আপনারা পাখিগুলোকে কেয়ার নিন, পাখিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই সময়টাতে আরেকটা প্রবলেম বেশি দেখা যায়, পাখির পেটের সমস্যা, ডায়রিয়ার সমস্যা, লুজ মোশন, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয়। আপনারা কীভাবে বুঝবেন? পাখিটাকে ধরবেন, দেখবেন যে পাখির ভেন্টের কাছে পটি আটকে আছে, যদি আটকে থাকে তো ভালোই, বুঝে গেলে যে পাখির পেটের প্রবলেম হচ্ছে, সেই পাখিটাকে তুরান আলাদা করে দেবেন। আপনারা একটা হসপিটাল কেজ রাখবেন, আমি যেমন দেখেছি পিছনে দেখতে পাচ্ছেন হসপিটাল কেজ একটা তৈরি করা আছে, ওই কেজে পাখিকে আমি তুরান্ত আলাদা করে দিই, আর একটা বাল্ব জ্বেলে দিই, প্লেন সাদা দানা, তার সাথে গ্রিট আর ওটু মেশানো জল, ওই 1 বাটি জলে 5 ফোঁটা এটা দেবেন, পাখিটা সুস্থ হয়ে গেলে আবার তার জায়গায় তাকে নিয়ে চলে আসবেন। এই কেয়ারিংটা করবেন, সচরাচর এটা প্রয়োজন নেই,
কারণ ড্যাম ওয়েদারে পাখির গা হাত পা ব্যথা হয়, একটু জ্বর ভাব আসে। আমাদেরই মানুষেরই দেখবেন যে হঠাৎ গরম থেকে ঠান্ডা ওয়েদার একটা ড্যাম্প ওয়েদার চলে আসে, আমাদেরই গা হাত পা ব্যথা হয়, একটু জ্বর জ্বর ভাব হয়, উঠতে ইচ্ছে করে না, সেরকম এদেরও এই প্রবলেমটা দেখা দেয়। তাই আপনারা ঘাবড়াবেন না, একদম ঠান্ডা মাথায় ট্রিটমেন্ট করবেন, পাখিগুলো দেখবেন সুস্থ হয়ে যাবে। তো এই তো গেল। এবার আপনারা সিডমিক্স কী দেবেন পাখিকে? এই সময় কোনো রকম সিডমিক্স দেওয়া যাবে না, একদম প্লেন ছোটো দানা। ফিঞ্চ পাখির ক্ষেত্রে, জাবা পাখির ক্ষেত্রে বড় রিল্যাক্সের ফ্রেশ দানা, রেগুলার দানা আপনাদের চেঞ্জ করতেই হবে। যে বাটিতে আপনারা দানা দেবেন সেই বাটি ভালো করে মুছে পরিষ্কার করে সকালবেলা আপনারা দানাটা দিলেন, সন্ধ্যেবেলা সেই দানাটা ফেলে দিয়ে আবার নতুন দানা দেবেন। সেই দানাটাকে রেখে দেবেন জমিয়ে, দুদিন তিন দিন পর কি পাঁচ দিন পর ড্যাম ওয়েদার তো কাটবে, তখন ওই দানাটাকে ভালো করে রসুর খাইয়ে শুকনো করে পরিষ্কার করে আবার পাখিকে দেবেন। এতে পাখি সুস্থ থাকবে, ভালো থাকবে। আপনারা আমার কথা শুনে কাজগুলো করুন, আপনারা উপকার পাবেন। আমি ইদানিং কিছুদিন ধরে সেলিং ভিডিও আপলোড করছি, অনেকে আমাকে গালাগালি দিচ্ছে, বলছে পাখির দাম বলছেন না, ভিডিও বানাচ্ছেন, হ্যাঁ এই সেই অন্যরকম বিভিন্ন রকম কথা বলছে, এই চ্যানেল দেখবেন না। বিগত কয়েক বছর আগের কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখুন, আমি আপনাদের জন্য কতটা উপকার করে রেখেছি, কতটা ইনফরমেশান ভিডিও বানিয়ে রেখেছি। আমার চ্যানেলটা ঘাটুন, প্লে লিস্টে যান, ভিডিওগুলো দেখুন। আজ থেকে ছ মাস আট মাস আগে যেসব ভিডিওগুলো বানিয়েছি, সেই ভিডিওগুলো আপনাদের কতটা উপকারে আসবে ভিডিওগুলো আপনারা দেখে আসুন। এখন ইদানিং কিছুদিন আমি কাজের চাপে ছিলাম, ভিডিও বানাতে পারিনি, তাই আমি বিভিন্ন রকম পাখি সেলিং ভিডিও আপলোড করছিলাম। আর অফ সিজনে তো কোনো কাজই থাকে না, কী ভিডিও বানাবো, তাই বানাতে পারিনি। এখন মানুষ প্রবলেমে পড়ছে, ড্যাম্প ওয়েদার এসছে, বর্ষার ওয়েদার এসছে, পাখি অসুস্থ হয়ে যাচ্ছে, ওই কারণে ভিডিও বানাচ্ছি। আমার চ্যানেলটি ইনফরমেশান ভিডিও বানানোর জন্যই তৈরি করা হয়েছে, তার মাঝখানে কিছু নিজেরও সেলিংয়ের পাখি থাকে, সেগুলো সেল করা হয়। তো এটা নিয়ে অনেকের অনেকের মতবিরোধী আছে, যাই হোক সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার। তো এইভাবে আপনারা কেয়ারিং নিন, পাখি সুস্থ থাকবে, ভালো থাকবে। আর বন্ধুরা, আপনারা পাখিকে গ্রিট দেওয়ার চেষ্টা করুন, পাখির হজম শক্তি অনেকটাই বেড়ে যাবে, পাখিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। গ্রিট ফিঞ্চ পাখি, জাবা পাখি খুবই গুরুত্বপূর্ণ একটি ন্যাচারাল ডাইজেস্টিং মেডিসিন বলতে পারে। প্রচুর পরিমাণে ভালো পাখির শরীরে কাজ করে, ডাইজেস্টিং হয় খুব ভালো, আপনারা ইউজ করুন। এই ছোটো ছোটো জিনিসগুলো আপনারা মেনটেন করে চলুন, দেখতে পারবেন আপনাদের পাখি অসুস্থ হবে না, ব্রিডিং পেয়ার মারা যাবে না, এবং এই ড্যাম্প ওয়েদারও পাখিগুলো সুস্থ থাকবে। সর্দার বাটেপিয়ারি ফার্মে পাখির ঘর কতটা নিট অ্যান্ড ক্লিন আছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পাখির ঘর কতটা পরিষ্কার আছে। ঘর আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ড্যাম্প ওয়েদার থাকলে অ্যালভেস্টার সিট পরিষ্কার রাখতে হবে, পাখির ঘরের লাইট জ্বেলে রাখতে হবে। আলো আলো কিন্তু ফিঞ্চ পাখি, জাবা পাখির ক্ষেত্রে আলোটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। যত আলো থাকবে পাখির ঘর তত ভালো থাকবে পাখি, তত ব্যাকটেরিয়া ফাঙ্গাস অ্যাটাক করতে পারবে না পাখিদের, পাখিগুলো সুস্থ থাকবে। পাখির ঘরে আলোটা কিন্তু খুবই জরুরি। তাই বন্ধুরা, বর্ষাকালে ঘাবড়ানোর কিছু নেই, পাখিদেরকে কেয়ার নিন, সুস্থ স্বাভাবিক রাখুন। পাখি সুস্থ থাকলে আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ফার্মের পাখিগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা হেলদি এবং সুস্থ আছে। আমি এইভাবে কেয়ারিং নিচ্ছি, গোপনত্ব কিচ্ছু নেই, সর্দার বাট ফার্মে যেটা করা হয় সেটাই আপনাদেরকে দেখানো হবে। তো ভিডিওতে অনেক কিছুই জ্ঞান দিলাম, অনেকের জ্ঞান মনে হতে পারে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ যখন আমি নতুন করে ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছিয়ে আসবে। কারণ আপনারা যতটা শেয়ার করবেন, যতটা লাইক কমেন্ট করবেন, ভালো ভালো আপনাদের মতামত জানাবেন, তত আমি ভিডিও বানাতে উৎসাহিত হব, আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। বাই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সর্দার বাজ রিভিউ ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন। টাটা।